আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব ক্লজ ইতিমধ্যে আমরা দুটি ক্লজ শিখে ফেলেছি নাউন ক্লজ এবং অ্যাজিটিভ ক্লজ এবং আজকে আমাদের একই ভাবে 200 ম্যাজিক রুলস অফ ইংলিশ গ্রামার থেকে আরেকটি ক্লাস করছি বা বা করতে যাচ্ছি তাহলে ইতিমধ্যে আমরা নাউন ক্লজ এবং অ্যাজিটিভ ক্লজ সম্পর্কে অনেক কিছু জেনেছি তবুও আমি একটু সামারি করে দিচ্ছি সেটা হচ্ছে আহ নাউন ক্লস মূলত নাউনের মতো কাজ করে নাউন কোথায় কোথায় থাকে নাউন মূলত সাবজেক্ট হিসেবে হয় অবজেক্ট হিসেবে বসে প্রিপোজিশনের পরে বসে বা কমপ্লিমেন্ট হয় বা অ্যাপোজিশন হয় যেটা আমরা নাউন ক্লজে জেনেছি এবং সাধারণত অনেক নাউন ক্লজই ইট দিয়ে রিপ্লেস করা যায় আর এজিটিভ ক্লজ শিখেছি আমরা যে এজিটিভ ক্লজ এর ঠিক আগে অবশ্যই একটা কি থাকতে হবে নাউন থাকতে হবে নাউন থাকতে হবে ওই নাউনকে সে মডিফাই করবে মজার বিষয় কেউ যদি নাউন ক্লজ পারে এজিটিভ ক্লজ পারে যে এই দুটি যদি কেউ পারে তাহলে অ্যাডভার্ব ক্লজ এমনি পারবে কেন কারণ যেটা নাউন ক্লজ নয় যেটা এজিটিভ ক্লজ নয় সেটা অ্যাডভার্ব ক্লজ তাহলে আমি যদি দেখি যে এটা এই ক্লজ টি ইট দিয়ে রিপ্লেস করা যায় না এই ক্লজ টি সাবজেক্ট না অবজেক্ট ও না প্রিপজিশনের পরেও বসে না ঠিক আছে তাহলে এটা डेफिनेटলি এটা নাউন ক্লজ হবে না আর রেজটিভ ক্লজ যে ক্লজ কন্ডারলাইন এবং এই সেই ক্লজটা ইমিডিয়েট আগের একটা নাউনকে মডিফাই করবে এই দুটি বৈশিষ্ট্য ছাড়া যে ক্লজ গুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ তবু আমরা এর আগে কতগুলো প্রশ্ন আলোচনা করেছিলাম অ্যাডভার্বের বেসিক ক্লাসে সেটি হচ্ছে মূলত যদি কোনো ক্লজ নাউন প্রনাউন ছাড়া অন্য গুলোকে করে তখন সেটা মূলত adverbial সাধারণত এই প্রশ্ন গুলো করে adverbial আমরা পাই এটা হচ্ছে when where why এবং e, how এই চারটে প্রশ্ন করে যে clause পাওয়া যায় সেটা হচ্ছে adverbial clause তবুও আমরা এখানে দেখে নিতে পারি যে দেখো যে বাক্যের মধ্যে adverb আহ এই যে দেখো adverb verb বা অন্য কোন adverb কে করে আর সাধারণত এই যে সময় স্থান কারণ ফল পরিমাণ ধরন তুলনা বৈপরীত্য শর্ত বা উদ্দেশ্য এগুলো বোঝায় এগুলো বুঝালেই তুমি বুঝে নিবা সেটা কি

বুঝবো কিভাবে কারণ এই যে হোয়েন থেকে এটা কিন্তু আগে কোন নাউন নাই যে যাকে সে মডিফাই করবে ঠিক আছে মডিফাই করবে এটা নাই সো এই টুকু বাকি অংশটুকু তাহলে এটা এটা হচ্ছে এবং সময় নির্দেশক যেমন বাবা এসেছিল প্রশ্ন হচ্ছে কখন এসেছিল কখন এসেছিল তাহলে তোমাদের একটা টেকনিক মনে রাখবে যে ইন্ট্রান্সি ভারবার পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি তুমি বুঝে নিবে যে তুমি এটা হচ্ছে একটা অ্যাডভারভিয়াল ক্লজ একইভাবে দেখো ইউ মে গো হোয়ার ইউ লাইক এই যে দেখো হোয়ার ইউ লাইক এটা কিন্তু আগে কোনো নাউন নাই যে যাকে মডিফাই করবে তাহলে এটা অ্যাজেরিভ হবে না আর ইউ মে গো ইট ইট বসাতে পারছো না তাহলে এটা নাউন না অ্যাজেরিভ না তাহলে এটা অবশ্যই অ্যাডভার্ব এবং তুমি যেতে পারো যেখানে পছন্দ তাহলে যে স্থানটা এটা কিসের উত্তর তুমি যেতে পারো যেখানে মানে যে জায়গাটা তোমার পছন্দ তাহলে স্থান কি ইন্ডিকেট করছে তাহলে সেটাও অ্যাডভার্ব হয়ে যাবে এছাড়া আরো কি কি আছে দেখো বিকজ অ্যাজ দ্যাট এই ও হতে পারে অর্থাৎ যে টা দ্বারা তোমার উদ্দেশ্য বুঝায় ইফেক্ট রেজাল্ট বা অনেক সময় পরিবর্তন শুধু দিয়ে অনেক সময় ক্লজ লেখা যায় তাহলে সেগুলো সবসময় কি হয়ে যাবে তোমার তোমার টেকনিক হচ্ছে দেখো বা সো দ্যাট এগুলো সবগুলো ক্লজ সো বা সাবর্ডিনেট কনজাংশন মনে রাখবা সাবঅর্ডিনেট দ্যাট ছাড়া বেশিরভাগ সাবর্ডিনেট কনজাংশনই দেখবা যে সেটা সাধারণত এর দিকে যাচ্ছে যদি না সেটা ওই যে নাউন ইট দিয়ে রিপ্লেস করা যায়

এই যে কন্ট্রাস্ট হল অ্যাডভার বিস দো অল দো এইটা আবার উদ্দেশ্য হলে দেখো যে উই রিড দ্যাট উই আ লার্ন এখানে এই যে আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি এখানে দ্যাট মানে কিন্তু যে আমরা যে दटটা জানি যে दटটা সাধারণত তিনটা ভাগে ভাগ করলাম আমরা একটা হচ্ছে दट 90% ক্ষেত্রে তোমার নাউন ক্লজ হয়ে যাবে অর্থাৎ দ্যাট সাবজেক্ট অবজেক্ট ওই ওই অর্থে ব্যবহৃত হবে এবং এটা একটা নাউন ক্লজ দুই হচ্ছে যে দ্যাট যদি রিলেটিভ প্রোনাউন হয় ঠিক আগে একটা নাউন থাকবে দেখো এখানে কোনো নাউন নাই তাহলে এটা অ্যাজেটিভ ক্লজ হয়ে যাবে আর এই दटটা হচ্ছে সো দ্যাট এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে দেখো সো দ্যাট এর পরিবর্তে তখন এই दटটা কি হয়ে যাবে অ্যাডভারբিয়াল

ঠিক আছে বা ডাবল কম্পারিজন হতে পারে সেক্ষেত্রে সেগুলো সবগুলোই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম এবার তুমি এখানে আরো অনেকগুলো প্র্যাকটিস দেয়া আছে তোমরা একটু প্র্যাকটিস গুলো করলে তোমাদের জন্য আরো সহজ হবে এই যে অ্যাডভার্ব ক্লজ এট এ গ্ল্যান্স অ্যাডভার্বিয়াল ক্লজ এই চারটা একটু দেখে নিবা তোমরা এই যে এখানে অনেকগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ দেয়া আছে এট এ গ্ল্যান্স দেখো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস যেমন আই উইল গো ওয়ার ইউ লিভ এই যে দেখো ওয়ার ইউ লিভটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ কারণ এটা কোনো নাউনকে মডিফাই করছে না ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না বা এই শব্দটি এই যে ওয়ার ইউ লিভটি এই ক্লজটি সাবজেক্টও না অবজেক্টও না প্রিপজিশনের পরেও বসে নাই আচ্ছা এবার দেখো এই সূত্রে আসি আমরা ওয়ার ইউ আর দেয়ার ইজ মিউজিক পিপল উইল ডান্স তাহলে ওয়ার ইউ আর দেয়ার ইজ মিউজিক দেখো প্রথম বিষয় হচ্ছে ওয়ার এবার দেয়ার ইজ মিউজিক এটার আগে কিছুই নাই তাহলে এটা অ্যাজ এ রিভার কখনোই কোনো সুযোগ নাই এক দুই নাম্বার তুমি কখনো এটা ইট দিয়ে রিপ্লেস করতে পারবে না তুমি কখনো বলতে পারবে না ইট পিপুল উইল ডান্স এটা বলা যাচ্ছে না আরেকটা হচ্ছে এ কমা আছে কমা মানে এটা সাবজেক্টও না তাহলে এটা অবজেক্টও না এটা প্রিপজিশনের পরেও باشه না এটা কমপ্লিমেন্টও না তাহলে এটা डेफिनेटলি এটা অ্যাডভার্ব ক্লজ আবার যেহেতু হোয়্যার এভার বলেছে তাহলে হোয়্যার এভার থাকলে আমি বুঝেന്നിচ্ছি যে এটা সাধারণত নাউন নয় ঠিক আছে তাহলে এটা অ্যাডভার্ব যেহেতু হোয়্যার এভার একটা প্লেস ইন্ডিকেট করে

একটা লাইন মনে রাখবা আহ ধরে নাও আমি এখানে একটু ছোট্ট করে দেখিয়ে দিই তোমাদের অনেক হয়তো বিষয়টা বুঝতে পারবে না আমি একটা উদাহরণ লিখবো এখানে আছে এখানে তিনটা উদাহরণ তবু আমি দেখো যেমন হি আই কেম সাধারণত ইফ সবসময় অ্যাডভার্বিয়াল ক্লস কিন্তু এই ইফটা হবে নাউন ক্লস কেন কারণ খেয়াল করে দেখো যে এই ইফটা কিন্তু যদি অর্থে ব্যবহৃত হয়নি এই ইফটা হচ্ছে কিনা অর্থে ব্যবহৃত হয়েছে সে আমাকে জিজ্ঞেস করেছিল কি জিজ্ঞেস করেছিল এটা কি এর উত্তর দেখো হি মি ইট ইট কি এর উত্তর হি তাহলে এটা একটা নাউন নাউন ক্লজ ক্লজ হয়ে হয়ে যাবে যাবে এটা 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 তাহলে তাহলে হি মি ইট ইনডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট তাহলে এটা আমরা নাউন ক্লজে আমি আলোচনা করেছিলাম ঠিক আছে কিন্তু এছাড়া যত ইফ হবে যদি অর্থে বসে ইফ ইউ কাম আই উইল গো কেউ যদি এভাবে বলে ইফ ইউ কাম ঠিক আছে ইফ ইউ কাম আই উইল

তুলনা যেটা এগুলো সবগুলোই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে এগুলো তুমি একবার যদি চোখ বুলিয়ে নাও আমার কথার সাথে মিলিয়ে নাও তাহলে এগুলো डेफिनेटली অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে আর কি আচ্ছা তাহলে এখানে আমরা একটা বিষয় জেনে নিলাম তাহলে দেখো এই যে কন্ট্রাস্ট আছে দেখো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট সেটাও দেয়া আছে আচ্ছা এবার তবু আমরা একটা তুলনা দেখি একটা কম্পারিজন দেখি সেটা কি আই নো হোয়ার ইউ লিভ একটু খেয়াল করে দেখো আই নো হোয়ার ইউ লিভ প্রথম বিষয় হচ্ছে এই হোয়ার ইউ লিভটাকে কিন্তু তুমি কি দিয়ে ই করতে পারবা এই যে দেখো এখানে এটা দিয়ে যেটা করতে পারবা এই যে where you live এটা কি কিন্তু it দিয়ে replace করতে পারবা I know it এই know হচ্ছে একটা transitive verb এটা খুব important আগের verb টা এটা যদি intransitive verb মানে কি বা কাকে দিয়ে উত্তর পাওয়া যায় না intransitive verb পরে কোনো clause হলে সেটা এমনি adverb হয়ে যাবে যেমন এই যে go verb টা হচ্ছে intransitive verb তাহলে where you live টা এখানে সেম clause টাই এটা হয়ে যাবে adverb তাহলে একই clause দেখো এটা হচ্ছে noun clause কিন্তু এটা হয়ে গেলো adverbial ক্লজ কারণ আমি যাই প্রশ্ন হচ্ছে কোথায় যাও ওই তুমি যেখানে থাকো

যেহেতু এই প্লেসকে মডিফাই করছে এই প্লেস একটা নাউন সো এটা একটা অ্যাজেটিভ ক্লজ দেখো এখানে ইট দেয়া যায় না যা দেখো এখানে ইট ব্যবহার করতে পারবে না তে আশা করি তুমি বুঝতে পেরেছো যে নাউন ক্লজ কোনটি অর্থাৎ নাউন যদি বুঝো অ্যাজেটিভ এই দুটি যদি বুঝো আর বাকি সবগুলো হয়ে যাবে বুঝতে পারো তাহলে বাকি সবগুলো হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণত তোমার সাবজেক্ট হয় না অবজেক্ট হয় না প্রি পরে বসে না ইফ দিয়ে রিপ্লেস করা যায় না টেকনিক্যালি এটা যদিও এই টেকনিকটা সব ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবে না কিন্তু বেশিরভাগ সময় এটা পারবে আর এজিটিভ এর ঠিক আগে একটা নাউন থাকবে শুধু নাউন থাকলেই হবে না ওই নাউনকে সে মডিফাই করবে আর মডিফাই যদি না করে তাহলে সেটা আবার অন্য ক্লজ হয়ে যাবে সেটা সাধারণত তখন অ্যাডভার্ভ বা অন্য ক্লজ হয়ে যায় সেটা নাউন হওয়ার কোনো সুযোগ তোমার নেই অর্থাৎ এজিটিভ হওয়ার কোনো সুযোগ নেই কারণ যেহেতু সে কোনো নাউনকে মডিফাই আহ করেনি যদি না ওকে মডিফাই না করে তাহলে সেটা অ্যাজেটিভ ক্লজ কখনো হবে না এটা মনে রাখবা তাহলে এটা অ্যাডভার্ব ক্লজ এই নাউন ক্লজ এটা অ্যাজেটিভ ক্লজ এটা অ্যাডভার্ব ক্লজ আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর যদি কোনো কনফিউশন থাকে তো দেখবা যে একটা লাইভ ক্লাস আছে আমার অর্থাৎ নাউন ক্লজ এজটিভ এবং অ্যাডভার্ব ক্লজ একসাথে একটা লাইভ ক্লাস আছে সেটা একটু দেখে নিবি তারপরও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ এটার উপর আরো বিস্তারিত নিয়ে তাহলে বড় একটা ক্লাস অথবা লাইভ ক্লাস আনার চেষ্টা করব বা এক ঘন্টা বা দের ঘন্টা ব্যাপী পুরো জিনিসটাকে ক্লারিফাই করার চেষ্টা করব সে পর্যন্ত থাকবে যারা এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের যে ডিমান্ডটা আরো কি কি ধরনের ক্লাস তোমরা চাও সেটা কমেন্ট করে জানাতে পারো আমার ফেসবুক পেজেও তোমরা বা এবং ইয়েতেও জয়েন করতে পারো ধন্যবাদ তোমাদের ভালো থেকো এই পর্যন্তই আজকে রাখছি আল্লাহ হাফেজ